কি অবস্থা তোমার? আমার তো অবস্থা ভালো, তোমার কি অবস্থা? এই যে তোমার ঘর ভ্যাকুম করে আমার পো ভেঙে গেছে। তোমার ঘর পরিষ্কার করা মানে হলো খালি ভ্যাকুম করা। মানে কি ঘর কি মুছে? এই যে টেবিলটা এইভাবেই রইছে, বাজারের ব্যাগ চেয়ারের উপরে উঠে রাখছো, এই হলো তোমার ঘর পরিষ্কার করা। তোমার মানে আমি বাংলাদেশে তোমারে নিয়ে যাব, তুমি আমাকে একটা হাজবেন্ড খুঁজে দেখাইবা যে প্রতি সপ্তাহে ঘর ভ্যাকুম করে মুছে। এত দূরে যাওয়ার দরকার নাই, আমার বাপ ঘর সারা জীবন ঘর মুছে, ছুটির দিন আমাদের কাপড় ধুইছে, প্রতিদিন রাত্রিবেলা মশা টানাইছে। আমি তো দেখি নাই, তুমি বসে বসে চাপাবাদি করলে তো আর হবে না। তুমি দেখো না, এইবার দেশে গিয়ে চোখে না দেখলে তো আসলে শিখবা না। তুমি যা কষ্ট দিলে আমার এই জীবনে। আমরা যদি ছুটির দিন কোথাও গেছি আম্মার সাথে বাজারে গেছি, আব্বা বলছে তোমাদের আম্মারে বলছে তোমার এখন তাড়াহুড়ো করে রান্না করা দরকার নাই, আমি রান্না করে রাখবো, আব্বা রান্না করে রাখবে। ও তোমার বাপ তাহলে আদর্শ স্বামী, আর আমি হলাম ফালতু স্বামী। তোমাকে ফালতু বলি নাই, বাট আমার বাপ স্বামী হিসেবে ভালো, এটা তো বলতেই হবে। তাই? আচ্ছা, আমি তো আর দেখছি না, বুড়ো হয়ে গেছে, এখনো ভ্যালেন্টাইন দিতে কাছে থাকলে ফুল কিনে নিয়ে আসে, তুমি কিনো? আল্লাহ গো।